আমার নিজের বাবাকে নিয়ে আমার বাবা আমাকে কিভাবে খেলেছিল সেই ঘটনা আজকে তোমাদেরকে বলবো। আমার নাম রূপা আমি এখন কলেজে পড়ি আমার বডি ফিগার দেখলে যে কোনো পুরুষের খেলোয়াড় দাঁড়িয়ে যাবে খেলার জন্য আর এমনিতেই আমি একটু মডার্ন ভাবে চলাফেরা করি মানে একটু শর্ট কাপড় পরতে পছন্দ করি আর তার জন্য আমার আপেলের সাইজ সব কিছু ভালোভাবে বোঝা যায় আমি যখন শর্ট কাপড় পরে রাস্তা দিয়ে হেরে যাই তখন সব ছেলেরা আমার দিকে হা করে তাকিয়ে থাকে যাই হোক বন্ধুরা এখন আসা যাক মূল ঘটনায় আমার মা গেছে এক বছর আগে একটা সড়ক দুর্ঘটনায় এদিকে আমার বাবাকে দেখলে কেউ বলবে না যে আমি তার মেয়ে আমি যখন আমার বাবার সাথে দিয়ে হেঁটে যাই তখন সবাই ভাবে আমরা স্বামী স্ত্রী তাহলে বুঝতেই তো পারছো বন্ধুরা আমার বাবা এখনও কতটা যুবক আর আমিও তো বুঝি এই বয়সে বোঝা থাকা কত কষ্টকর তার জন্য আমি বাবাকে অনেকবার বলেছি বাবা তুমি আরেকটা বিয়ে করো কিন্তু বাবা কোনোভাবে আমার কথায় রাজি হয় না বাবা বলে আমি আরেকটা বিয়ে করলে সে তোকে কখনও শান্তিতে থাকতে দেবে না সৎ মা কখনও আপন মা হয় না তখন আমি বললাম কিন্তু বাবা তুমি বউছাড়া সারা জীবন কীভাবে কাটাবে তখন বাবা বলল তুই থাকলে আমার আর কিছু লাগবে না আমি তখন বাবার কথার কোনো মানে বুঝলাম না তারপর এভাবেই আরও কিছুদিন পার হয়ে গেল এদিকে আমি একটু নিজের কথা বলি আমার অধিকাংশ বান্ধবী বয়ফ্রেন্ড আছে আর তোমরা তো জানো বন্ধুরা এখনকার প্রেম মানে আর কি খেলাধুলা করা তাই আমার সব বান্ধবীদের অলরেডি তলা ফাটা কারণ তারা সবাই নিয়মিত খেলাধুলা করে কিন্তু আমি এখনও কারোর সাথে খেলাধুলা করিনি আমারও ইচ্ছে করে খেলাধুলা করতে কিন্তু বাবার ভয়ে কারোর সাথে প্রেম করার সাহস হয় না তাই আমি নিজের হাত দিয়েই কাজ চালাই কিন্তু একদিন রাতে আমি মোবাইলে একটা ভিডিও দেখছিলাম আর হাত দিয়ে কাজ করছিলাম ঠিক তখনই আমি লক্ষ্য করছিলাম জানালার ফাঁক দিয়ে কেউ আমাকে দেখছে আমি ভয় পেয়ে সাথে সাথে মোবাইলটা লক করে দিলাম আর ভাবতে লাগলাম বাড়িতে শুধু আমি আর বাবা ছাড়া কেউ থাকে না তাহলে কি বাবা আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছিল তাহলে কি বাবা আমার সব দেখে ফেললো আমি এসব ভেবেই খুব লজ্জা পেতে লাগলাম তারপর আমি ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে বাবার মধ্যে কোনো পরিবর্তন দেখলাম না তারপর আমি কলেজে উঠতে সে বাড়ি থেকে রওনা দিলাম রাস্তায় আমার এক বান্ধবীর সাথে দেখা হলো তার নাম সুমি সে আমার সবথেকে কাছের বান্ধবী তার সাথে নানা ধরনের গল্প করতে করতে কলেজে যাচ্ছি এমন সময় সুমি আমায় বলল তোকে একটা কথা বলতাম তুই যদি কিছু মনে না করিস তখন আমি বললাম কি বলবি বলতো আমি কিছু মনে করব না তারপর সে বলল কথাটা তোর বাবাকে নিয়ে তখন আমার মনে আরও বেশি কৌতূহল জাগল আমি বললাম এত ঠংনা দেখে বল তো কী বলবি তখন সুমি বলল আমাদের বাসা পাশে একটা আবাসিক হোটেল আছে জানিস তখন আমি বললাম আবাসিক হোটেল আছে তা জানি তো তাতে কি হয়েছে তখন সুমি আমাকে বলল। কালকে তোর বাবাকে দেখলাম একটা মহিলাকে নিয়ে ওই হোটেলে যাচ্ছে তখন আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল আমি বললাম এটা হতে পারে না আমার বাবা এতটা খারাপ কাজ করতে পারে না তোর দেখতে ভুল হয়েছে তুই হয়তো ভুল দেখেছিস আমি তার কথা বিশ্বাসই করতে পারলাম না আগেই বলি বন্ধুরা আবাসিক হোটেলে একটা ছেলে আর একটা মেয়ে কি করতে চায় তা তো তোমরা বুঝতেই পারছ গল্প